আজকের রেসিপি দই কোপ্তাকারি। হ্যাঁ একদম ঠিক শুনছেন, দই দিয়ে বানাবো কোপ্তাকারি রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নি এই সুন্দর রেসিপি দই কোপ্তাকারি। রেসিপিটা বানানোর জন্য আমরা দই নিয়ে নিয়েছি, আর দইটাকে সারারাত্রি রেখে একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, ঠিক যেমন পনিরটা আমরা রেখে জল ঝরিয়ে নিই। আর গ্যাসটাকে জ্বালিয়ে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ছাতু। এখানে আমরা ছাতু নিয়েছি, আর ছাতুটাকে কিন্তু একটু কড়ার মধ্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ছাতুটা ভালো করে নেড়ে নিচ্ছি, আর এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু একটু ঘি দিয়ে নেড়ে নিতে পারেন। আমি এটাকে নর্মালি ছাতুটাকে নেড়ে নিচ্ছি, আর খুব ভালো একটা গন্ধ বেরোলে তারপরে আমরা এটা নামিয়ে নেব। ছাতুটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দইটা। দইটাকে আমরা সারারাত্রি রেখে দিয়েছিলাম, আর সেই দইটাই কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব। দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জল ঝরে গেছে, আর এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে দই, এটা কিন্তু খুব সুন্দর একদম পনিরের মতো সেট হয়ে গেছে। আর দইটাকে কিন্তু আমরা এর মধ্যে আর কিছু উপকরণ দিয়ে এটাকে আমরা রেডি করে নেব। দেখুন দইটা কিন্তু আমি যখন স্পুনটা দিয়ে ভাঙছি এটা অনেকটাই শক্ত আর একদমই জল নেই। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে যে ছাতুটা আমরা ভেজে নিয়েছিলাম, ছাতু আর আদার রস। আমরা এখানে আদার রসটাকে ব্যবহার করছি। আদার রস বলতে এখানে আপনারা আদাটা মিহি করে পেস্ট করে তারপরেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে নুন স্বাদ মতো, আর দিয়ে দেব এর মধ্যে চিনি। আমরা একটু ভাজা জিরে গুঁড়োও এর মধ্যে অ্যাড করে দিলাম, আর জিরেটাকে আমরা ভেজে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। ভাজা জিরে গুঁড়োও আমরা এখানে অ্যাড করে দিয়েছি, আর সেটাকে কিন্তু এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু তাহলে কিন্তু এর টেস্টটা আর সমস্ত কিছু মশলার সাথে চিনির টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগবে, ব্যালেন্স হয়ে যাবে। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমুল দুধ। আমুল দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমুল দুধটা 1 টেবিল চামচ মতো দিয়েছি, আর দিয়ে দিয়েছি ঘি। সমস্ত কিছু উপকরণগুলো নিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ছাতুর পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু এখানে এইটা একদমই খেতে ভালো লাগবে না। আর যেহেতু এটা আমি টক দই দিয়ে করছি তাই চিনিটা কিন্তু দিলে টকের যে পরিমাণে সেইটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো এর মধ্যে আমরা সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যারা নিরামিষ করতে চান না আমিষ বানাতে চান তারা এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচানো এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু অ্যাড করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে মাখানোর জন্য আমি এখানে হাতের তালু দিয়ে কিন্তু এটাকে আমরা প্রেস করে করে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তাতে কিন্তু এটা একদম খুব সুন্দর স্মুথ হবে আর কোনো ভেতরে লাম্পস থাকবে না। ঠিক এইভাবে হাতে তালু দিয়ে সামনের দিকে প্রেস করে আমরা এটাকে খুব সুন্দরভাবে মিহি করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম অনেকটাই টাইট হয়ে রয়েছে, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা বা ফ্রিজে এটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু এটা আপনারা বানাতে পারেন, ঠিক 10 মিনিটের মতো এটা রেখে দিয়ে তারপরে বানালে ভালো হয়। এরপরে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে নিচ্ছি, আর সমস্ত কোপ্তাগুলোই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম গায়ে কোনো রকমের ফেটে যায়নি, খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি করে নিচ্ছি। আর
সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার ফিরে আসছি। সমস্ত কোপ্তাগুলো আমরা বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা আমি গুলে নিয়েছি, আর আমি দুরকমভাবে ফ্রাই দেখাচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি কিছুটা এর মধ্যে ডিপ ফ্রাই করছি, আর কিছুটা পরিমাণে শ্যালো ফ্রাই করব। আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটাকে হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। নাড়ানোর পরে আমি এটাকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে ঠিক এইভাবেও কোপ্তাগুলো ভাজতে পারেন, বা আপনারা মনে করলে সেটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমি এগুলোকে নাড়িয়ে নেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে এটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো এটা টেস্ট আসবে। দেখুন কোপ্তাগুলো একদম ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা ভেজে নিয়েছি, আর ভেজে এটা তেল থেকে কিন্তু আমরা তুলে নেব। কোপ্তাগুলোকে আমরা একটা এটাকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে আমরা সাইডে রেখে দিচ্ছি, আর এরপরে আমরা প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আর কিছুটা কোপ্তা আমি বানাবো শ্যালো ফ্রাই করে। তো আপনারা যদি মনে করেন যে ডিপ ফ্রাইতে আমরা ভাজবো না, তাহলে কিন্তু এখানে আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন। আমি কড়ার মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিলে বা তেল মাখিয়ে আপনারা নিতে পারেন। আর এর মধ্যে আমি কোপ্তাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নেব। এতেও কিন্তু টেস্ট একদমই খারাপ আসবে না, এতেও কিন্তু খুব সুন্দর আসবে টেস্টগুলো। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আর একটা পিঠ আবার ভালো করে আমরা রেডি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কোপ্তাগুলো আমরা রেডি করে নিয়েছি, আর এটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন। এর ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এটা খেতেই পারেন। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, আর এ অল্প এক টেবিল চামচ মতো ঘি। এই রেসিপিটাতে একটু ঘি দিয়ে বানালে ভালো লাগবে। যারা ঘিয়ের পরিমাণটা কম দিতে চান, শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এখানে রয়েছে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো, আদা, আর লাগছে এর মধ্যে সামান্য জিরে আর ধনে। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ধনের পরিমাণটা এই মশলাটাতে খুবই কম, এখানে হাফ টিস্পুন মতো ধনে আছে। আর জিরেটা এখানে দিয়েছি, আমি ভাজা জিরে ইউজ করেছি, ভাজা জিরে রয়েছে এক টেবিল চামচ মতো। সমস্ত কিছু মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে রেডি হয়, আর একদম যেন মশলাটা তেল ছাড়তে আরম্ভ করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আমি এর মধ্যে অ্যাড করব হলুদ, আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে আদার রস। আদার রস যেটা ছিল আমরা সেটা এর মধ্যে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটাতে আদার পরিমাণটা একটু বেশি লাগবে, তো আদার রসটা যেটা আমাদের এক্সট্রা ছিল সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। আমরা হলুদটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমরা খুব ভালো করে নাড়ানোর পরে এর মধ্যে কিন্তু আমরা একটু জল অ্যাড করব। যেহেতু এখানে আমরা কোপ্তা বানাবো, তো আমরা মশলাটাকে খুব ভালো করে রেডি করে নেব, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা কিন্তু এটাকে ফোটাতে থাকব। জলটা দেওয়ার পরে আমরা খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি,
আর নাড়ানোর পরে আমরা এটাকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে আমরা কিন্তু এই গ্রেভিটাকে খুব ভালোভাবে ফোটাতে থাকব, যাতে একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয় আর খুব ভালোভাবে রেডি হয়ে যায়। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এটাকে দেখে নিন, খুব সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে আর খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কোপ্তা। কোপ্তাগুলো আমরা দুরকম যে ভেজে রেখে দিয়েছিলাম কোপ্তা, সেই দুটো কোপ্তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাগুলো দেওয়ার পরে আঁচটাকে একদমই হাই ফ্লেমে দেবেন না, এটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমরা 2-3 মিনিটের মতো ভালো করে কোপ্তাগুলোকে আমরা রেডি করে নেব। আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটা আর কাজু বাদামটা এর ওপর থেকে আমরা দিয়ে দিয়েছি বেটে। আর সেটাকে দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা একটু এটাকে ধরে নাড়িয়ে দিচ্ছি। আপনারা কড়াটাকে দু সাইড দিয়ে ধরে এটাকে নাড়িয়ে দিতে পারেন, বা এরকম যদি প্যান নেন তাহলে কিন্তু হাতলওয়ালা হলে সুবিধা হয়। এটাকে দেওয়ার পরে আমি ঠিক 2-3 মিনিটের মতো এটা একটু নাড়িয়ে দেব, আর উপর থেকে ছড়িয়ে দেব ঘি। এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা আশা করছি এটা একবার ট্রাই করে দেখুন, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আমাদের রেডি হয়ে গেছে কোপ্তাগুলো, আর আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি ফ্রেশ নারকল কোড়া। আমরা নারকল কোড়ানো এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর দেখুন কোপ্তাগুলো কিন্তু খুব ভালো নরম হয়েছে, আর এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা ঢুকে গেছে। আমি দেখিয়ে দিলাম একটা ভেঙে, আর খুব সুন্দরভাবে এটা আমরা রেডি করে নিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, দই কোপ্তা কারি, সম্পূর্ণ ইউনিক আর একদম নিরামিষ। তো চিন্তা না করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো যে কেমন লাগলো আজকের রেসিপিটা, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে।